শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা চলছে। এরপর দেবী দর্শন, সব মিলিয়ে মণ্ডপে মণ্ডপে উৎসবের রং। সপ্তমীতে নিধৃত দেবীকে জাগ্রত করা হয়। সকালে গঙ্গার জলে নবপত্রিকা স্নানে প্রাণ প্রতিষ্ঠা করা হয় দেবীর, করা হয় চক্ষুদান। সবার ভিতরে সুখ সমৃদ্ধি বিরাজ করুক। ঠাকুর দেখে বেড়াচ্ছি সারাদিন। পৃথিবীর যত যাই কিছু হোক না কেন, তো মা আসছেন, অবশ্যই আমাদের জন্য মঙ্গল। খুব ভালো আনন্দ করতেছি। ষোড়শ উপাচারে এদিন পূজা পান দেবী দুর্গা। চক্ষুদানের পর আসন, বস্ত্র, নৈবেদ্য, ফুল, চন্দন, ধূপে পূজিত হন দেবী দুর্গা আর তার সঙ্গীরা। আরতি শেষে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। মা দুর্গা এসছে তার চিত্রালয়ে, মা আমাদের বাড়িতে এসছে। খুবই ভালো লাগছে আর পরিবেশ খুবই ভালো। দেশে না যে ঢাকাতে রয়ে গেছে। আমরা মানুষকে ভালোবাসি, সবার জন্য উন্নয়ন কামনা করি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিন দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাইকমিশনার। বাংলাদেশের এই 750 লোক 385 দিনে নিরাপদে থাকবে। কোন সম্প্রদায়ের উপর সম্প্রদায়ের কত কারণে, ধর্মীয় কারণে কোন অত্যাচার নির্যাতন করা যাবে না। এবার সারা দেশে 32,000-এর বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাসপ্তমীতে মণ্ডপে প্রাণ প্রতিষ্ঠা পান দেবী দুর্গা, আর মহাষ্টমীতে সন্ধি পূজায় দেবী করবেন মহিষাসুর বধ। সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা।